একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি এক সংসদীয় আসনের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামানের অনুসারীদের আগামী 30শে ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করার একাত্মতা প্রকাশ করার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল 4টায় রাজাপুরে উপজেলা শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবু সঞ্জীব কুমার বিশ্বাস, সাবেক জেলা ছাত্র লীগ সভাপতি দীপু লস্কর, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন মাতব্বর, আওয়ামী লীগ নেতা নজবা উদ্দিন মাসুদ সিকদার, বেজলিং তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মৃধা ও অঙ্গ সংগঠনের নেতৃবর্গ। শেখ হাসিনা একজন মনোনয়ন দিয়েছেন, আমরা গ্রহণ করেছে তার এই ধারাবাহিকতায় মনোনীত মন্ত্রীর মতো ১০০১ সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার সময় এই সাজান ওমর শাহ এবং তার বিএনপি দল যে অত্যাচার করেছে আপনাদের উপর, সে কষ্ট স্বীকার করার পরেও আপনারা কিন্তু আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন। কে আপনাদেরকে ডাকলো, কে আপনাদের জিজ্ঞেস করলো, এটা বড় কথা না। আজকে আপনার সবার প্রয়োজনে, শেখ হাসিনার প্রয়োজনে, আওয়ামী লীগের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আপনারা আমার ঐক্যবদ্ধ হয়েছেন এবং আমাকে আমন্ত্রণ করেছেন, এই জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। হারুন সাহেব আপনাদেরকে ডাকেননি, এ কথাটা আমার সত্য। আবার উনি মনে প্রাণে চান যে আপনারা আমার সাথে কাজ করেন। এখন এই যে ভালোবাসা বিনিময়টা, আদান প্রদানটা সঠিকভাবে হয় নাই, তার কারণে স্বাভাবিকের ওনার দায়িত্ব ছিল ওই মনোনয়ন পাওয়ার পরে ঢাকা থেকে এই ওনার বিরুদ্ধে যারা কেন্দ্রীয় ছিলেন মনিরুজ্জামান মনির, ফাতিনা ফিরোজ অথবা উসমাই সাহেব, সহযোগী আর কেউ থেকে থাকতো, তাদেরকে নিয়ে একসাথে বিমানে চড়ে এসে এই রাজাপুরের মাটিতে নামা, তাইলে আর এই সভা প্রয়োজন ছিল না। ঝালকাঠি থেকে খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্র, ৭১ বাংলা নিউজ।